আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কেমন সুন্দর বিরেন পেনসে মাথা ধারি গাপ খের হাত দিগেন ফির পাশের কোনছে পেন্দনতে পিরেন ভাইজান ওইটারে কি কয় কাকটা রুয়ে কাকটাটা আটি কোন খারাপ হইছে সেখানে পাখি আসি যেন ধান না খেয়ে যায় সেই বাদে বেসন ধান ছিটাইছে তো বিরানটা কেমন সুন্দর কত ভাই সুন্দর কিন্তু ছিড়া ছিড়া হইলে তো আর তো মানবার নাই মোকে মানাইবে তা থাকিস ভাইজান ভাইজান পিরানটা না এক না সুন্দর নয় ওই কৃষ্ণটার মতো হাট ভাইজান দেখো কিসের দাল মাটির দাল মানুষের মাটির তৈয়ার চল বাড়ির যাই ভোগ নাগছে ভাইজান কেন ভোগ নাগে কি কইস ভোগ নাগবেন না মাটির শরীরত ভোগ নাগে কেন এলাই তো কইনেন মাটির শরীর মানুষের শরীর হইল মাটির কিন্তু তার পেটের যে একটা ভাগ থাকে তাই যখন ডাকে তখন ভোগ নাগে হাত বাড়ি যাই গেল আকাশের কোনো খবরেই নাই মাও বউ সাওয়া খাইল না মরিল
সবুজ মুকুল, আ মুকুল, আল্লাহ মোর কপালতে এই দুঃখ থুইছি। এমন একটা পুরুষ মানুষ, নিজের মা ও নিজের বেটার কথাও কি মনে হয় না? আমরা কি খাই কি করি, বাঁচিয়াছি না মরি গেছি, মনে হয় গলা দড়ি দিয়া মর। কোন বিয়ান বেলা খড়ি কুড়বার গেছিলি? আরে আলানি আসলু ওইটার ভিটাত গাছ কাটিয়া গাড়ি তুলছে, ওটা কিষানেরা গাছ ঠেলেছে। হেইয়ো হেইয়ো, হামরাও দেখবার গেছন মা, খুব ভোগ নাকছে। মোকো ভোগ নাকছে। ও মা কি করলু, ও মা কি করলু, মা গাড়ি গাছ দিল দিল। ওই মা ওই মা ওই মা ওই মা, শুলা না জ্বললে খাবো কি? বউ ছেলেটাকে মারতেছেন কেন? হ্যাঁ ছেলেটাকে মারতেছেন কেন? ওর ওর ভাই ও কি হয়েছে, কি হয়েছে? মক্কা ভাই ও কি হয়েছে? হ্যাঁ আমার গাড়ি পুড়ি গেল। গাড়ি হো? আচ্ছা আচ্ছা, দেখ 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 তুমি কি আনছো তোমাদের কি? এই দেখ পাতার বাসি। দাদি দাদি মুখও একটা দেশ। একটাই আসিল ভাই, ওপারা শামসু ঝরি যাইতেছিল, মুই একটা চায়া আনিনু তোর বাদে, কাল আনি দেম ভাই কাল আনি। দাদি একটা আনছিস ভালো হইল না। সবুজ মুকুল আয় বাপ, খায় নেই আয়, সবুজ খায় নে বাপ। লালবি আয় ভিতরত আয়। বুবু কোনো কাম কাজ থাকলে দেন, করি দাও। কাম তো নাই রে, কাতি মাস নাকছে না। বুবু খেতা শিলবেন নেন। খেতা তো আছে কিন্তু কাপড় সুপড় ধোয়া নাকবেন নাই বুবু। আচ্ছা সবুজের বাপ নাই রে? বগুড়া, বগুড়া গেছে কার বাড়ি। ও টাকা পয়সা কিছু দিয়া যায় নাই? যা দিয়া গেছিল তা দিয়ে আর কয়দিন চলে বুবু? খারাপ লাগে রে, তোমার গুলোর কষ্ট দেখি খারাপ লাগে, কিন্তু কি করিম ক,
আমরাও তো কিনি খাইতেছি, আমারও তো ঘরের চাল ফুরাইছে। ইচ্ছে করে পুত্রিবাসীগুলো এক দিবের, কিন্তু পারি না রে, পারি না। তেলে তেলে মুই যাও বুবু। আচ্ছা লালবি, শোন, ঘর গুলে না হয় লেপি দিয়ে যা, আয় ভাইজান। মামুর বাড়ির গাড়িটা কার্তিক মাসের বাসু রইবে, বাসু রইলে মকে দিবে। হাউস কত মকে দেবে, তুই বাসু নিয়ে কি করবু? তুই গরু চালবার পারবু? পামো ভাইজান, ভাইজান গরু ছাগল কি বিয়া হয়? মাও কইছে ওই গাড়িটা আরেক না বড় হইলে বেসে দিবে। দিবেন না, দিবেন না, মা লালুক বেসবার দিবেন না। বড় হইবে, গাভিন হইবে, দুধ দেবে, সেরে সেরে দুধ খামো আর দুধ বেচামো। দুধ খামো? হয়। মুই যাও বুবু। আচ্ছা যা। আগুন নিয়ে খেলাস না বাপ, আগুনটা ফেলে দে। আহ, আগুনটা ফেলে দে তো। আগুন দিয়ে খেলাইলে কি হয়? আগুন নিয়ে খেলাইলে ইসনাথ মরবে নয় মা। ওই আগুন ধরি খেলাইলেও মরতে, না খেলাইলেও মরতে। কাল আইতত মুতে বিছনা খাতা শোক ভিজি থুইছে। তুই থামবু, যা তোর দাদিক ডাকে ধরে আয়। দাদি, ও দাদি ওঠ, আজ মা ভাত পাক করছে, কি সুন্দর বাসনা বেড়াইছে। সবুজের মা, ও সবুজের মা, মা, ও মা, সবুজের মা, আসতে তো আয় তুলছে। কেমন আছেন তোমরা? আর থাকা আসো, বাঁচি আসো। ইয়াও সবজির বাপ, তোমার কারবার কেমন হইল? পয়সা কিছু জমা করছেন? না। টাকা ভাঙে খাই ফেলাইছো কি কন? তবিল নাকি তবিল, বিদেশ বিবিয়ত টাকা পাও কোটে এলা কি করলি? সাধুটা ডাকে তোল, মিষ্টি আনছি খাও। যত সুগ আকাম চাউল কিনে ধরে আসবে পাই নেন না, সবুজ সবুজ বাপ ওঠে, মিষ্টি আনছ খাবু। মা তুই কেমন আছিস? আশ্বিন মাস বাপ, আশ্বিন মাস, আল্লাহ থুইছে বাসি আছো।
তোমরাও খাও, ভাত নাই ঘরত, এত আয়তো তালা ভাত পান কোনটে? তুইও নে সবুজ, কোটে যাও বাপ। এলা কি করবেন, কিছু ঠিক করছেন না? তোমরা খাও, মুই তোমার জন্য পানি ধরিয়ে আইসো। সাজ উঠে গেল কই? মুখ পার গেছে। কি হইল বাপ? বাবা নালপিড়া নামছেন, কত হাতত গেছেন আনছেন দাদির জন্য ঢালা শাড়ি। যা তো বাপ, এলা নিন চা। তোর বাপ মেলা ঘাটা হাঁটি আসছে, হাঁপসি গেছে, হেলা ঘুমা। তোর বাপের তে যে পিরিয়ান কিনে যাচ্ছিল আনি নাই, কেন আনি নাই? তাহলে শোনে, তোকে একটা মজার গপ্প শোনাই। তোর বাপ যখন ছোট আছিল, তোর দাদা বাঘের হাত থেকে একটা পিরান কিনে দিয়ে দিছিল। সে সময় বুঝছিস কায়ও পিরান পেন্দে নাই, সেই পিরান পেন্দি তোর বাপ মোর কাছে তাসি কয়, দেখ তো মাও মুখ কেমন লাগে, মুই কোনো আজার বেটার মতো লাগে, বেটি পেলে তোর সাথে বিয়া দিনু হয়। সত্যি সত্যি এখন কথা কও, মন বেজার না করেন, মুই কলাস বগনাটাক লালবাগের হাটত তুলিম। কেন কেন হাটত তুলবেন? আমরা নিজেরাই খাবার পাই না, বকনাটাও না খেয়ে কষ্ট পাইতেছে, আর আমারও কারবার টাকা শর্ট পড়ছে। তাইলে টাকা পেলে মন নাল ফিরেন কিনে দেবেন? মকো কিনে দিবেন? দেমো দেমো। হাট থেকে একটা সর্ষের তেল ধরিয়ে আসবেন, ভত্তা ভুত্তা খাবার গেলেও একটা তেল তুল নাগে। বাপ দিন খেয়াল ভাল নয়, সকাল সকাল ফিরি আসিস বাবা, আর টাকা পয়সা দেখি রাখে না। বাজান মুই তোমার সাথে যাও। না সাহবাগ ধরি যাও রাবার নয়। তোমরা একলা একলা গরু সামলেবে পারবেন? পারমো। বাজান মজনে নাল পিরান আনবেন, টক টক নাল, এতে 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 কিন্তু জেব থাকা লাগবে। মোরো জন্য আনবেন, ভাইজানের না খান। আনমো আনমো আনমো। আল্লাহ ভরসা করি এলা অনা দেন, মেলা বেলা হয়ে গেছে, হাটের বেলা পার হয়ে যাইতেছি। তোর জন্য লাল পিরান আনি, তোর দাদির জন্য শাড়ি আনি। উঠ কেন খালি ফিরতো জানতে পারে প্যাসেঞ্জারে নাই। ওই হাট থেকে ফিরতেছেন ভাই? হয় ভাই চাচা,
তা হাট ভাঙছে কোন বেলা? এই এলায় কত হয়েছে সেটা জানেন ভাই চাচা? এত আইতত কি হয়েছে? নিয়া ভাই, সবুজের বাপ জেল হাট থাকি বাড়িতে এসে নাই। সবুজের বাপক তো দেখনু বাসো তুটি চলি গেল, মুখ কয়া গেল ব্যবসা বাণিজ্যের জন্য সিরাজগঞ্জ যাইতেছে। কেনে তোমরা কিছু জানেন না? তোমার কিছু কয়া যায় নাই? কিছুই তো কয়া যায় নাই, হাট থাকি তেল ধরি আসবার কথা, মোর পিরিয়ান আনবার কথা, কি আর করব। যাও বাড়ির যেয়ে সুতি পড়ো, তোর বাপ কাল ঠিকই সিরাজগঞ্জ থেকে ফিরে আসবে। যাও বাড়ির যাও, যাও। চল বাপ, মুইজেলে কি কর? মা, বাজান কি মোর উপর আকোষে? আচ্ছা, এখানে যে বাচ্চাটা মারা গেছে ওর বাড়ি কোথায়? শুনছেন, আমরা সাংবাদিক, একটা খবরের সত্যতা যাচাই করতে এসেছি। ধুলো চালা, আপনার বাচ্চার কি হয়েছিল? কোনো অসুখ বিসুখ? তা কিভাবে মারা গেছে বলবেন? আপনার বাচ্চার কি যেন নাম?
মাও ভাই ওই বড় অভাগী, নিজে ষাট এক না ভাত দিবার পারো নাই, তা হয়তো পারবো না। তাহলে কি পারবেন? সাহায্য দিবার পারবেন? ভাত ভাত দিবার পারবেন? ফটক না তুলি দুই সাত চাল ধরে আসবার পারেন না? হয় ভাই হয়, ফটক তুলি কি হইবে? চাল ধরে আসেন, গম ধরে আসেন, তোমরা লা যাও যাও যাও, তোমরা লা যাও। আমরা মনে করছি তোমরা বোধ হয় রিলিফ ধরে আসছেন। হয় হয়, সেই দিন আমরা দৌড়ে আসছি। যাও ভাই যাও, খিদে পড়দা জ্বালা দিবে আসেন না, যাও যাও। হ্যাঁ, আমি রংপুর থেকে বলছি, রংপুর থেকে। হ্যাঁ, আরে আরে কেটে গেল না এটা। হ্যালো, হ্যাঁ নিউজ সেকশন। হ্যাঁ হ্যাঁ, রংপুর থেকে বলছি। আচ্ছা নিউজ লেখেন, রংপুরের গ্রাম অঞ্চলে কার্তিক মাসের তীব্র মঙ্গা দেখা দিয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে একজন শিশু সহ দুইজন অনাহারে মারা গেছে। আরে অনাহারে নয়, অনাহারে অনাহারে না খেয়ে মারা গেছে। আচ্ছা রাখি। আমার গুলারও ওই তোমার এগুলার মতন একই দুর্দশা হয়েছে, চাউলের বাদে ঘটি বাটি বেচা শুরু করে দিছি। চাউল কিনি খায়া কোনো মতে ছাওয়াগুলা ধরি বাঁচিয়েছি, তোমাকগুলার যে কামত নিম তারও সাধ্য নাই বোন। তুই যা, তুই যা বোন। কোনটে যাইম বুবু, গেরামত আমার এমন কায়ও নাই যাই কাম দিবার পারে। এই কাতি মাসের দিন কয়টায় তো, আর দিন আষ্টেক বাদে আগুন মাস, কাটামারিটা উঠি গেলে আর অভাব থাকবেন না, ঘরের ধান আসলে আর কামেরও অভাব থাকবেন না। এই কয়টা দিন ধৈর্য ধর, আল্লাহ ডাকাও। আল্লাহ ডাকিয়াই তো আসু বুবু, সবুজের বাপ মুখ একেবারে ভাসি থুয়া চলি গেল বুবু। তোমার আজকের ভাতের মার কোন মুখ দেবেন? ভাতের মার তো আমরা গালাই না বোন, আমরা মার ভাততেই থুই। সবুজের দাদির খুব অসুখ, না খায় না খায় বুড়ি মরবার ধরছে, খালি খালি আজকের ভাতের মার কোন বুবু, তুই আর দাদি খিলাম। আচ্ছা দুপুর সময় এলা আসিস, ভাতের মার পাশে তো কালা দিন।
তুই মোর খালত ছাপ দিলু কেনে খারা মুই মোর গুলি আনো আকাশ আকাশ দাদি দাদি ও দাদি গাও দিয়ে আগুন বেড়াইতেছে দেখি আকাশ হালু বাবা আকাশ দাদি মুই সবুজ আকাশ মিঠাই আছে বড় মিঠা দাদি মা ও মা মা সংগীত কি ভাতের মার তো দাদি খিলেন মোকে দিব না ভাই দাদির ব্যারাম তাই খাও আমরা আয়তো খামো আম্মা আম্মা একটা মুখত নেন একটা মুখত নেন আম্মা আম্মা একটা মুখত নেন আম্মা 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 নয়া ফলন ওঠায় আর কিছু না হোক মানুষের হাতত কম বেশি পয়সা তো আছে না কি কামনে তো আবার ঈদ তারে ধ্যামাক দেখাই বাহ দেখছেন হুজুর ওই যে দেখছো ওই তো ওই তো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখছি দেখছি ওই যে দেখছিস
আমরা গরিব মানুষ, অত শত বুঝি, নামাজ পড়বেন লাগবে, ওজা থাকবেন লাগবে, এই আর কি। তাহলে হাঁটো, চলো যাই। ঠিক আছে, চলো। তোর মরার বাপটা থাকিয়াও একটা খোঁজ খবর নিল না। মানুষটা একলা একলাই যে কোটে আসে, কি করতোছে, কি যে খাইতোছে আল্লাহই জানে। যাইবেন নাকি ভাই ঢাকাত? ঈদর ঢাকাত গেলে নাকি কপাল ফিরে যায়। দূর খালি আজ যায় পেশা। আগত কথা শোনেক তো, ঈদের সময় ওই ঢাকাত বড় বড় মানসিগুলা অনেক ফেতরা কাপড়া আরও 100-200 করে টাকাও দেয়। এই আমার বাপের বাড়ির অটেকোনা মানসিগুলা ওই প্রত্যেক বছর ওখানে যায়, মেলা টাকা পয়সা কাপড়া ধরিয়াইছে। এটে আমরা খাবার পাই না, পিন দিবার কাপড়াও পাই না, ঢাকাত গেলেই পামো। হাঁটো, সগাই মিলি ঢাকাত যাই। যাবুরে যাবু লালবি দূর গ্রাম সারি কোনটে যায়। মা, ঢাকাত গেলে কি পিরান পাম নাল পিরান? তুই থামবু। হয় সবুজ, মিশা কথা নয়, তুই তোর মাগ বুঝা। ঢাকাত গেলে পুরুষ মানুষগুলা পিন দিবার পিরান দেয়। হাট, ঢাকায় ধরি হাট। চল মা, ঢাকাত যাই, ঢাকাত গেলে পিরান পাম নাল পিরান। মা, কে ঠিক করলো আমরা কে খালার সাথে ঢাকাত যাচ্ছি? কাই জানি, তোর বাপের কান বা কোনো দেখা নাই, খোঁজ খবরও নাই। ভিটার পাকে ঘর দুয়ারের পাকে তাকা যায় না, তোর দাদিটাও নাই, মুই একলাই বেটি সব মানুষ, কি খাও কি খিলাও। ঢাকাত গেলে যদি টাকা পয়সা দুই চারটা পাওয়া যায়, তাইলে তো কয়দিনের চিন্তা যাইবে। চল তাহলে ঢাকাত যাই। মনে তো হইতেছে যাও, একে কোনো থাকিয়াই বা কি হইবে। তুই যাবু? হ্যাঁ যান যান। যাবো তো, কিন্তু সংসার সারি যাওয়া কি অত সোজা? তোর বাপ যদি আসি আমাক না দেখি আগ হয়ে যায়। বাপক বুঝি কইলে আর আগ করবেন না। আমরা তো ফ্রি গ্রামত ফিরে আসবো না ভাইজান। হয় তেলে যা, ওমাক যা কয়াই, আমরা ওমার সাথে ঢাকাত যামো। চিন্তার গাড়ি চলি ঢাকাত যাও, ঢাকাত যাও, ঢাকাত গেলে পিরান পমো পিরান পমো।
ধরা পড়লে ঢাকা সাকাম বের হয়ে যাইবে, এর লাইন ধরে ওই উল্টা পাকো যাওয়া খাইবে, অটে থেকে নামি পিজে রাস্তা। সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দিনাজপুর গামী ঈদের বিশেষ ট্রেনটি 2 নম্বর থেকে 9:15 ছেড়ে যাবে। বিশেষ ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 9:15 ছেড়ে যাবে। মেলা দিন থেকে শহর জাকাত ফেতরা দেওয়া শুরু হয়েছে, এই দেরি করে গেলে আমরা ফির পাবো টাকা পাইলে তো মাও নিয়ে নেবে, বিরিয়ান পাইলে তো আর নিবার পাবার নাই। ঈদের নামাজ পড়বে যাবো ভাই, মোকো এখন বিয়ান নিয়ে দিব। সবুজ মুকুল, লালবি, মাও মাও, তোমরা সবাই গেল কোনটে? কয়দিন আগে সওয়া দুইটা ধরে ঢাকা শহর গেছে, ভালোই করছে। ওটে কোনা ওই মেলা টাকা পয়সা পাইবে, তার পাশে ভালো ভালো কাপড়া সুপড়া পাইবে, ভালোই করছে। মাও কোটে মাও কো দেখলু না, ঠিক সময় মতন আসনেন না। এবার কাতি মাসি মঙ্গাতে এমন আকাল পইল, না খায়া কসু ঘেসু খায়া। কি হল কথা কন না কেন? কি আর কমো, বুড়ি মরি গেল।
একটা পানু, কিন্তু কাপড় তো পানু নে। জোরে করে পাইছে দেখছিস? পাইছে তাক জানো, কিন্তু কয়টা পাইছে তাক দেখো নাই। চারটা। তুইও পাবু, কিন্তু একটা কাম করা লাগবে। কি কাম? সেই কাল যখন তুই ফেরতার জন্য বেড়াবো, ওই গাঁও থেকে বিলাসখান খুলি থুবু। এই বড়লোক মানসিগুলো দেখলে ভাববে হে এমরাগুলো অভাবত আছে, কাপড়া দেবে। কি যে কই সাজুরা, আইসক্রিম দেন। আল্লাহ একদিন আমাদের মুখ তুলে চাইছে। এই যে বুড়ি, লাইন লাগাও, লাইন লাগাও। কতগুলা যে শাড়ি কাপড় দেবে, নাইলে ওই জাকাতের কথা কায়ম ফির মাইক দিয়া কয়া বেড়ায়। মাও তোদের শাড়িও বলু টাকাও বলু, মত পিরান পানো না। কাই জানে বড় লোক গুলেন কেন বা শাড়ি লুঙ্গি খালি জাকাত দেয়, পিরান কেন বা দেয় না। ফুপু ও ফুপু, পিরান দিবেন না? দিবে রে দিবে। নাল পিরান দেবে না সবুজ পিরান দেবে? নাল, নীল, হলুদ, সবুজ, চকরা বকরা আরো কত কি। মা মা, স্কুল ঘরটা কোনটা আমি দেখি যাচ্ছি। কি কোষ? হয় স্কুল ঘরটা মেলা বড়, হাম মাদ্রাসা ঘরের নাকান এক নিয়ে নয়।
কাল সকালে মুই তোমাকে নিয়ে যাইম। আচ্ছা ওমরা কি সবাকে দেবে? এই ধামরা সকাল থাকি এতক্ষণ আসি বসি আছে, তামাকও জাকাতে শাড়ি দেবে কি তামসা? এমন করে বসে থাকলে চলবে? এই সেরা কোনা বাইট করছে, সেরা কোনা এগুলা মানসিক দেখানো লাগবে। আরে সেরা দেখাই দিবে সরম কিসের রে? আমরা গরিব মানুষ বলি আমার কোনো লজ্জা সরম নাই। মোর কেমন জানি ভয় ভয় নাচতেছে। দুঃখ পালু ভাই, ওঠে এই দেখে তোর জন্য মুই নাল তুলে আনছো। মুই জানো মুই ছাড়া তো কায়ও আনি দিবার নাই হাটে। এলা এলা আজার বেটি খুঁজবার যাই হাট। লালবি কেমন আছিস? আসলু তাহলে যা বাড়ি যা, আকাশ আসছে। মা মা বাপু হচ্ছে। হয় বাবা যাও বাড়ি যাও যা। তোরা যা তো বাপ, আগত হাত মুখ ধুয়ে নে, পরে মেলা কথা কাম। তো বেড়া ধরে খায়া থাকলু কেন? যা ঘরক যা। ভয় পাইতেছিস? ভাববে নাকছিস? তোরা ঢাকা গেছিস বলি মুই আগ করছি নয় রে। মুই তো মোর নিজের উপর আগ করছি, মুই তো তোমাক সারি পালি আসনি। সেই বাদে মা আগ করি চলি গেছে। এবার আয়েসগার ভালো হয়েছে, দেখাও পাইছো সবুজ কোটে। দেখ কি আনছো, ছাওয়াটা এখন প্রিয়ার গিয়ে যাচ্ছিল, ছাওয়াটা ডাকে প্রিয়ানটা দে। সমুদ্রের বাড়ি গেছে,
চাবি নিয়ে যাই।